and final matter which is related with paradise and hellfire that means on the day of judgment who will enter in the paradise and who will enter in the hellfire lastly we will talk about on this matter inshallah সর্বশেষ আমরা জানবো কারো হবে জান্নাতি কারো হবে জাহান্নামি জাহান্নামে কেন যাবে জান্নাতে কেন যাবে জানার দরকার যুবক ভাইরা সকলে বলো আছে না নাই

যারা বেনামাজি হবে সুখকর হবে خوشকর হবে তাদের জন্য জাহান্নামকে বানিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো টিনি কে থাকবে কতদিন কত সময় আল্লাহ তাআলা বলছেন লা বিতিনা ফিহা আহকাবা ও அப்பா জানিত টাকা আমার মার দিকে লা বিতিনা ফিহা আহকাবা the people of hell fire they will live in the hell fire for age জাহান যুবক জাহান নামি মুরব্বী যুগের পরে যুগ জাহান নামে বসবাস করবে আমাদের হিসাবে এক যুগ মানে হচ্ছে বারো বছর আপনি কি মনে করেন দুনিয়ার জীবন যত লম্বা আখরাতের জীবন তার চাইতে কম লম্বা না বেশি লম্বা বেশি লম্বা এতটা কম সময় নয় দুনিয়ার মতো দলিল কি ত্রিশ নাম্বার পাড়া সুরতু নাযিআতে লাস্ট আয়াত কানাহুম ইয়াউমায়ারাউনহা لم ইলবাসু ইল্লা আশিয়াতান নউদুহা যখন মানুষ পরকালের জীবন শুরু করবে তারা ডাক বলবে আল্লাহ আমার মনে হচ্ছে লাম ইলবাসু ইল্লা আশিয়াতান আওদুহা মربی আব্বাজানের বয়স হচ্ছে 70 সে বলবে আল্লাহ আমার তো মনে হচ্ছে দুনিয়াটা আমি শুধুমাত্র একটা সকাল కింగ్ బ్యాక్ టు సంధা ছিলাম কত লম্বা সময় হবে একটু ফিল করা ট্রাই করা এবার বলছে আল্লাহ খানা কেমন হবে খাবার লা ইয়াতুকুনা ফিহা బర్దా ওয়ালা শরাবা কোনো খাবারই থাকবে না যখন জাহান্নামীরা ক্ষুধার্থ হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ উই নিড সাম ফুডস খাবার লাগবে আমাদের উই আর সো হাংরি খাবার দাও আল্লাহ আল্লাহ ছোট্ট একটা ঝুড়িতে করে জাকুম নামের একটা ফল পাঠাবে লুক অ্যাট মাই টু হ্যান্ডস আমার দুই হাত দেখেন এক্সপ্রেশন দেখলে আপনি মর্মার্থ বুঝতে পারবেন ফলটা হবে গোল নওগার নিয়ামতপুরের ভাইরা ফলটা হবে তো আসতে কথা কয় বলেন ফলটা হবে গোল চতুর পাশে থাকবে লম্বা লম্বা কাটা পুরো গোল ফল চতুর্পাশে লম্বা লম্বা কাটা যখন খাবারটা প্রেজেন্ট করা হবে তার সামনে সে মুখে যখন খাবারটা নিবে যুবক ভাইরা মুরব্বী আব্বা এক একটা কাটা তার জিহমার ভেতর দিয়ে ঢুকে তার ঠোঁট কেটে বের হয়ে যাবে আবার যখন সে কামড় দিয়ে গলায় নিবে হাদিসে আসছে তার গলায় কাটাগুলো এমন ভাবে হিংবে তার গলার চামড়া রক

বাট ইট ই বি নট লুক লাইক এ ওয়াটার এটা পানির মতো হবে না এটা কেমন হবে কোরান বলছে তিরিশ নম্বর পারা সুরত নাবাহ শেষের দিকে পৃষ্ঠা ইল্লাহামিমাও সাপা এই পুরো পানিটা হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত এক রক্ত দুই পুজ এবং দুইটাই হবে পচা এটা অরিজিনাল কোন রক্ত যে আমাদের দেহে আছে এটা হবে পচা রক্ত পচা নষ্ট পুজ যখন সে মুখে রক্ত এবং পুজের দ্বারা গলিত পানি দিয়ে পান করতে যাবে এতটা তিতার বিষাক্ত হবে সেই মুরব্বী কিংবা যুবক তার মুখ দিয়ে এমনি ঠাস করে বমি করে সব পানি বাহিরে ফেলে কিচ্ছু খেতে পারবে কিচ্ছু খেতে পারবে দিস ইজ অল অ্যাবাউট জাহান্নাম এটা জাহান্নামের জাস্ট বেসিক একটা ধারণা বললাম এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাই আমি কিন্তু গভীরে যাব আমাকে এখন যে পরিবেশ দিয়েছেন শেষ পর্যন্ত দেওয়া লাগবে আর আমার বিশ্বাস নকার প্রত্যেকটা সন্তান ইসলামকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলো প্রশ্ন করছে জবাব দেন যদি জানেন ইফ ইউ নো জানলে বলবেন চুপ থাকবেন আমি বলেন তো যার নামে মানুষকে শাস্তি দেওয়া হবে সবচাইতে বড় মাধ্যম কি দিয়ে কে বলতে পারে সবচাইতে বড় শাস্তির মাধ্যম আগুন বলেন সবাই এবার বলেন নাম কি এটার আমি তো বলে দিয়েছি এবার বলেন এটার নাম কে আগুন ফায়ার ওকে লেটমি একটা উদাহরণ দেয় আমার হাতে দেখেন এটা আমার হাতে কি যুবক ভাইরা বলো দেখি ডানে কোনো আওয়াজ আমি কষ্ট পেলাম এটা আমার হাতে কি বলেন সবাই বলেন তো টিস্যু কি গোল হয় না চারকোনা হয় বলেন তো আমি জানি এটা একটা টিস্যু আই নো দ্যাট বাট আপনি এখন ভাববেন দিস ইজ নট আ টিস্যু এটা কোনো টিস্যু নয় এটা হচ্ছে একটা স্ক্যান্ডল এটা হচ্ছে একটা মোমবাতি এটার নাম কি যুবক ভাইরা আচ্ছা আপাতত গ্রামের মানুষ আমিও গ্রামের ছেলে আমার জন্ম কিন্তু একদম ভোর গ্রামে আমাদের সময় আমরা দেখেছি আমরা মোমবাতিও দেখেছি একটু এদিকে তাকান মোমবাতির গোড়ায় আব্বা যান যুবকরা এদিকে তাকাও এই গোড়ায় কি জলে এই তো রাইট কি জলে বুঝে থাকলে বলেন তো আগুনটা কি এই রকম বিশাল লম্বা হয় না মিটি মিটি হয় মিচিমিটি হয় আসছেন কথায় আসি আমি একজন নগর নিয়ামতপুরের যুবককে বললাম হ্যাঁ আসছো আসছ কি হয়েছে হুজুর বললাম তোমার সেটা চ্যালেঞ্জিং হবে আজ কি চ্যালেঞ্জ আমি বললাম আই উইল গিভ ইউ টেন কারোর টাকা তোমাকে আমি দশ কোটি টাকা দেব বলবে কেন দশ কোটি কেন হুজুর আমি বলবো আই হ্যাভ অন কন্ডিশন এটা শর্ত আছে কি শর্ত

এত আসতে কেন বলেন রাখবে কেউ রাখবে রাখবে কি বলবে জানেন আমি বলছি বললে আপনার মাথা ঠিক আছে হুজুর আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে দশ কোটি ইয়ে তো বহ দূর কি বা আমার হাত ঠিক থাকলে এমন একটা সময় আসবে আমি বিশ কোটি কামাই করতে পারবো ঠিক কেনা বলে কেউ তার হাতের একটা আঙ্গুল আগুনে রাখবে না আচ্ছা দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন কি এক না পার্থক্য আছে কত আছে আমি বলছি আমি সংখ্যা সহ বলছি বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ হবে সত্তর গুণ বেশি নজিবুল্লাহ পড়বেন না আপনার সবাই যুবক ভাইরা সত্তর গুণ বেশি দুই আর একটা হাদিস বলি প্রশ্ন করি আগে বোঝাবার স্বার্থে জাহান নামের আগুনের রং কি হবে কে বলতে পারে রাইট আনসার কালো হবে ব্ল্যাক লাল হবে না সাদা হবে না এটা হবে ব্যাক কালার তিরমিজির হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন কে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন ফলে তা লাল হয়ে গিয়েছে আবার জাহান্নামের আগুনকে আগুন কে আল্লাহ এক হাজার বছর জালিতে পরে সাদা হয়ে গিয়েছে আবার যখন তিন হাজার বছর জ্বালিয়েছে এটা জ্বলতে 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 বিশাল ভয়ঙ্কর একটা কালো রূপ ধারণ করেছে এতটা কালো জাহান নামীরা যখন জাহান নামের আগুনকে সচক্ষে দেখবে তার দেহে একটা ভয়ে থর করে কম্পন তৈরি হয়ে যাবে নজবিল্লা বলবেন না তো সময়

বাসবেও না মরবেও না লাল ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইউর এটা হচ্ছে আমার হাত জাহান নামের আগুন আছে অনেক দূরে যখন একটা ঝলসানি দূর থেকে আগুনটা দিবে আপনার দেহের চামড়া গোস্ত সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে নজবিল্লা পড়বেন না আপনার সবাই আয় হায় হায় ক্যাবনে বোঝাই কোন ভাষায় বোঝাই কোন কথা বললে আপনার জাহান্নামের আগুনকে ভয় পাবেন আমার কাছে কোনো ভাষা নাই বলেন তো ইসলামের প্রথম যিনি খালিফা তার নামকে কে বলতে পারে না আবু বক্কা হ্যাঁ এ ক যায় এটা হয়ে যায় ছেলে অসোখ মায়ের হাট ঢে ভেঙে দিবে পরে খবরদার পুরো বছরে একদিন আসছি বারোটা পর্যন্ত কমপক্ষে আজকে ওয়াজ হবে যুবক ধ্যান নাকি আগে শেষ করা লাগবে আমি আসছি সাড়ে দশটার আগে আমার কথা একটা এটা নওগার মাটি এখানে টাইমের হিসাব হবে না এখানে ভালোবাসার হিসাব হবে যুবক ভাই আমার কমিটমেন্ট দেওয়া আছে কমিটিকে এক ঘন্টা বাট আমি এক ঘন্টা হিসাব করব না সব জায়গায় হিসাব চলে না ভালোবাসার মানুষের যে সবকিছু সব কিছু দেওয়া লাগে কেনা বলো আমার ওয়াজে একটা যুবক যদি উঠে যাও এখান থেকে আমি ওয়ার্নিং দিব ওই সাহস করো না বাজার দোকানে বসে দুই ঘন্টা আড্ডা দাও চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা দাও মাঠে গিয়ে চার ঘন্টা আড্ডা দাও তখন মাজা ব্যথা হয় না তাফসির প্রোগ্রামে আসলে শয়তান টিলায় ঠিক কেন বলো যুবক ভাইরা খবরদার একটা যুবক উঠলে খবর আছে আজকে সবাই দিকে তাকান একটা কাশি দেন দেন একটা তাকবীর আল্লাহু আকবার এবার জবাব দেন ইসলামের ফার্স্ট খলিফা ফার্স্ট প্রাইম মিনিস্টার নাম কি সবাই বলেন আবু বকর রবি আনহু এবার আমি আপনাদেরকে সবগুলো হাদিস থেকে ঘটনা বল ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আই 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 হোপ দ্যাট ইট উইল চেঞ্জ ইউর লাইফ টোটালি অ্যান্ড কমপ্লিটলি ইনশাল্লাহ এটা আপনার জীবনে পরিবর্তন আনবে কেন আমার এই বাংলাদেশ আজকে চোর এবং বাটপাট দ্বারা ভরে গিয়েছে যুবক ভাইরা ঠিক কিনা বড় আমার বিশ্বাস এদেশের নেতাদের মাঝে যদি জাহান নামের আগুনের ভয় তৈরি হয়ে যায় তারা কখনো রডের জায়গায় বাস দিয়ে বাসা বানাবে না কে বাটপারি বাংলাদেশে অ্যাভেলেবেল ঠিক কিনা বলো শুধু এই বাটপারি ভাই বললে তো আবার অনেকে মাইন্ড করবে সবাই বলেন নাই বলতে সবাই বললে বলব আমাদের দেশে যারা সারা জীবন গান গায় বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় তারাও সংসদে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায় সিয়াসতটা পড়েছি বুহারি শরীর পড়েছি আর আর ইয়ে লড়কি তো আভি কে জন্নাত সে ভাগ আই হে মেরে আর ঠিক কিনা বল হ্যাঁ এগুলো হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট এদের বিরুদ্ধে কথা একটা এরা ঠিক দেশটা আমাদের ঠিক হয়ে যাবে ঠিক কেন বলো কেন বললাম হাদিস শুনলে বুঝবেন কেন এই কথা আমি টেনে নিয়ে আসলাম আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি সবাই বলেন এই তো জবাব আসছে আমার এই তো মন খুশি হচ্ছে আমার আবার বলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি ওনার কাছে টাকা পয়সা কম না বেশি কথা কোন কম না বেশি আচ্ছা ওনার ছেলে যদি কালকে ওনাকে বলে যে আম্মা আমি গরুর গোস্ত খাবো আর যদি শেখ হাসিনা তিনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত কিনা টাকা নাই এটা কি কেউ বিশ্বাস করবে বলেন 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 নো ওয়ান টু কেউ না আমিও না আপনিও না এবার হাদিস আবু বকর রদি আল্লাহ আনহু একদিন বাসায় আগমন করেছেন হঠাৎ করে তার বউ তার কাছে আসছে এসে বলছে আবু বকর একটা ছোট্ট আবদার আছে আপনার প্রত্যেকটা সন্তানের দাবি আপনার কাছে প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি আগে এটা মাথায় রাখে প্রধানমন্ত্রীর কাছে সন্তানের দাবি কি দাবি আরবের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক রোল ইজ সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ নাম কি বলতে পারবেন সবাই বলেন সবাই নাম কি তো আপনি যদি খাওয়াতেন আপনার সন্তানরা অনেক খুশি হতো তো বলছে তাই নাকি কিন্তু আমি যে কেন বলছে আমি যে মাফ চাব শাড়ি কিনে খাওয়াবো তোমাদেরকে আমি প্রাইম মিনিস্টার কিন্তু আমার কাছে কেনার কোনো টাকা নাই পকেটে পড়বেন না তো সবাই তো এই কথা শুনে তার বউ বলছে আপনি কি বলবেন doesn't make any sense আপনার রাষ্ট্রের কোষাগারে লাখ টাকা নয় কোটি টাকার সম্পত্তি আছে ওখান থেকে সামান্য কয়েক দিনার নিয়ে এসে আপনার পূরণ করেন না আমাদের মনে বলছেন এই কথা তুমি কেমনে বললা আমি ওখান থেকে টাকা মেরে খাবো আর জাহান নামে আল্লাহ আমাকে ফেলবেন ওই শাস্তি আমি কখনো সহ্য করতে পারবো না সব পড়বেন না আপনারা হাদিস তো এখনো শেষ হয়নি হাদিসের মেইন পার্ট তো বাকি আছে এই কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেলেন দীর্ঘ প্রায় তিন থেকে চার মাস পরের কথা উনি বাসায় আসছেন এর মাঝে অনেকবার আসছেন তো যখন তিনি বাসায় আসছেন অনেক দিন পরের কথা তার ছোট্ট একটা প্লেট তার সামনে নিয়ে আসছে উনি খুব খেয়াল করে দেখলেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে উনি বললেন তুমি এটা কই থেকে পেয়েছ কে দিয়েছে এটা কি হারাম না হালাম বলছি এটা বলছে তুমি কেমনে পেয়েছ আমাকে হিসাব দেখেন উনি বললেন আসলে প্রত্যেক মাসে আপনি যে আমাকে মাসিক একটা খরচ দেন না মাসিক খরচ মাঝে মাঝে যারা বিদেশে থাকে বউ রেখে বাংলাদেশে মাসিক একটা খরচ পাঠায় কি পাঠায় না বলো 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 তো বলছে আপনি যে আমাকে মাসিক খরচ দেন প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে 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 প্রায় তিন থেকে চার মাস টাকা আমি জমিয়েছি ওই টাকা বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানদের আবদার পূরণ করতে তো উনি বললেন ঠিক আছে আমাকে দাও দুই এক টুকরা উনিও খেলেন খে সোজা পার্লামেন্ট সংসদ সদস্য যারা ছিল সবাইকে ডাকলেন পার্লামেন্টে সবাই উপস্থিত হয়ে গেছে বিশাল লম্বা একটা মজলিস এবার উনি সবার সামনে দাঁড়িয়ে গিয়ে যেমনটা আমি আপনাদের সামনে বসে আছি উনি ভাষণ দিলেন ভাষণটা আমি বলছি মনোযোগদের শুনবেন ভাষণ দিলেন বললেন আমার রাষ্ট্রের প্রজা এবং সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন আমি আবু বকর আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ছোট্ট একটা বিষয় আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই বিষয়টি হচ্ছে আপনারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বাট আপনারা আমাকে যে বেতনটা প্রত্যেক মাসে প্রদান করেন আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখেছি এই বেতনের চাইতে কম বেতন দিলেও আমি আবু বকরের সংসারটা আরামে চলে যাবে না আপনার মজা করে শোভাংলা সবাই পড়তে পারলে না যুবক মুরব্বী আবার যেন না জ্বলে পড়ে সবান আল্লাহ এবার তো সাহাবিরা অবায় আরে বেতন তো এমনিতেই কম এমনিতেই কম মানে কি। একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে বলছে আমার একটা অবজেকশন আছে আবদার আছে আপত্তিও আছে কি আপত্তি বলো তোমার বলছে আপনি তো আমাদেরই প্রধান আপনি তো আমাদেরই কাজ করেন আপনার যে বেতনটা আছে থাক না কমানো লাগবে কেন থাক না বেতনটা উনি বলছেন আমি যদি তোমাদের বেতনটা এভাবেই রেখে দেই আর রাষ্ট্রের টাকা আমি মেরে খাই আর আল্লাহ যদি আমাকে জাহান নামে নিক্ষেপ করে আমি সব কষ্ট সহ্য করতে পারি আমি কখনো করতে আগুনের ভয় কাকে বলে মাত্র কয়েকটা দিনা বেতনটা কমিয়ে দিয়েছে আর আমাদের দেশে আজকে কিছু নেতা আছে যা দেশের কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে দেন অগার ভাইরাত এদের বিরুদ্ধে কথা বললে অনেক সময় সমস্যা হয়ে যায় বাট আমাদের ওইটা নিয়ে চিন্তা নাই আমার কথা হক কথা তুমি বেনামাজি হবা হবা পাটপার চিটার হবা দেশের টাকা মারবা তোমাকে আমি নেতা মানতে জীবন দিতে প্রস্তুত নেতা মানতে প্রস্তুত হবো না ঠিক কিনা বলো জাহান নামের আগুনের ভয় লাগবে যুবক ভাইয়া এবার বলুন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি

নিচের দিকে তাকাই তো বোঝা যায় পাঞ্জাবি না কি মিটার নাম কি জুব্বা পাঞ্জাবি দেখবেন যে এখন তো আমার সামনে টেবিল না দেখা যাচ্ছে হয় নিচে যায় অথবা এই পর্যন্ত আসে হাঁটুর নিচে কিংবা হাঁটুর উপরে হাঁটুর নিচে গেলে বলা হয় লং পাঞ্জাবি আর হাঁটুর উপরে থাকলে বলা হয় শর্ট পাঞ্জাবি আর জুব যদিও জানে না আপনারা বাট হাদিস বলবো তাই বোঝাচ্ছি আর কি আর জুব্বা যেটা হয় এটা অ্যারাউন্ড গোল হয় অ্যারাউন্ড কি হয় যুবক ভাইয়েরা আর এটা কি হাঁটু বরাবর আসে না টাকনু বরাবর আসে টাকনু একদম নিচ পর্যন্ত এবার আসেন হাদিসটা শোনাই অমরে ফারুক একবার তার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুব বা দিচ্ছে খুদ্া দেওয়ার সময় কি হয়েছে জানেন সে যখন দাঁড়িয়েছে তার জুব্বাটা আমার নিচের দিকে তাকান আমার জুব্বা কিন্তু টাকনু বরাবর আছে বাট তার জুব্বাটা নেমে একদম নিচে যেই প্রাচীরটা আছে দ্যাট মিন্স নিচের যেই দেওয়ালের যে অংশটা আমাদের নিচের যে জমিনটা ওখানে জুব্বাটা থেকে গিয়েছে লম্বা একজন দাঁড়িয়ে বলছে এই অম কি খবর তোমার তোমার জুব্বা এত লম্বা কেন তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছ নাকি নজিবিল্লা পড়বেন না আপনারা সবাই আচ্ছা নওগর ভাইয়ের একটু ইমানদারি কথা কম তো অমরের মতো সাহাবি রাষ্ট্রের টাকা কি মেরে খাইতে পারে ইমানের কথা বলেন পারে 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 রিয়াকশন দেখেন আমাদের দেশে চামচা আছে পাতি নেতা ভাবে বাঁচে না একটা পালসার কিনে অথবা একটা অ্যাপাসি কিনে অথবা একটা সুযোগই কিনে জিক্সা কিনে পেছনের সাইলেন্সারের পাইপটা মানে চেঞ্জ করে ভ ভ করে আওয়াজ হয় ওরা দেখলে মনে হয় ন্যাংটা যাচ্ছে রাস্তা দিয়ে ঠিক কিনা বলো আর কথায় কথায় কি বল জানে তুই আমাকে চিনিস আমার নেতার নাম জানিস তো নেতারে চিনিস তুই কোন বাট পার তুই কোন বাট পার যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় হইতে পারে না যে নিজের পরিচয় বড় হয় সেই তো বীর বাহাদুরের সন্তান যুবক ভাইরা প্রধানমন্ত্রীকে এত বাজে কথা বাট দ্যার ইজ নো রিয়াকশন ইন দ্য ফেস অফ অমর এ ফরুক কোনো নাই জাস্ট তাকিয়ে একটা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছে আর তার পাশে তার সন্তান আছে হাদিসে আসে তার নাম হচ্ছে ইসমুহ আবদুল্লাহ ইবনে অমর ডানে ডান পাশে বসেছিল এবার সে দাঁড়ায় গেছে তো সাহস তো কম না তুই আব্বাকে কি বললি ভাই আমি বলছি বাবার জুব্বা লম্বা কেন আমি বলছি কেন লম্বা হয়েছে সে বলল প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমাদেরকে দুইটা জামা দেওয়া হয় একটা আমার বাবার জন্য একটা আমার জন্য আমি দুইটা টিস্যু নিয়ে হাদিসটা বোঝাই মাসাল্লাহ এটা একটা এটা একটা তো বলছে এইবার এই বছর যে জুব্বাটা আমরা দুইজন ভাগে পেয়েছি আমার জুব্বার সাইজ মাশাল্লাহ লম্বায় ঠিকঠাক আছে বাট আমার আব্বার জুব্বাটা লাগবে এত বড় এটা হয়ে ছোট হয়ে শর্ট হয়ে গেছে এতটুকু এখন বলেন তো সেন্স খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বলেন বুদ্ধি খাটান একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী চাইলে নতুন একটা জুব্বা কিনতে পারে না বলেন পারে না পারে না কেনেন নাই বল নাই তোমার জুব্বা নিয়ে আসো তার সন্তান তার জুব্বা নিয়ে আসছে দুইটা জুব্বা তিনি একসাথে করেছেন এবার তিনি বলছেন যাও বলছেন দর্জিকে আমার কাছে খুব ধুলো ডেকে নিয়ে আস। দর্জি দোর্জি আসছে ইয়া খালিফ আদল মুসলিমের কি আদেশ আপনার আমাকে বলে আমাকে বলছে আদেশ হচ্ছে একটা এই জুব্বা থেকে একটু কেটে নাও আমার সন্তানের জুব্বার এতটুকু কেটে আমার জুব্বা যেখানে শর্ট হয়ে গিয়েছে এখানে তালি লাগিয়ে দাও রাষ্ট্রপ্রধান তার জুব্বা পড়েছে তালি লাগিয়ে রাষ্ট্রের এক পয়সা জাহান নামের ভয়ে মেরে খায় নাই সুমাল কোথায় আপনাদের সবা এটাকে বলা হয় জাহান নামের ভয় এটাকে বলা হয় জাহান নামের আগুনের ভয় যুবক ভাইরা হয়তো আমার বিশ্বাস স্পষ্ট কথা যার হৃদয়ে জাহান নামের আগুনের ভয় আছে সেই মেয়ে কখনো পার্কে গিয়ে বোরকা পরে নষ্ট করতে পারবে না যুবক ভাইয়ার এদের হৃদয় জাহান নামের আগুনের ভয় নাই এজন্য আমি মেয়েদেরকে সবসময় বলি বোনেরা আমার আমার যুবক ভাইয়েরা একমত হবেন কি জানি না তবে আমাকে ওয়াজের মাঝখানে আমি বলতে আমি বাধ্য হচ্ছি বোরকা পরলেই কিন্তু আসলে পরিপূর্ণ দিনদার হওয়া যায় না যায় না যায় না যায় না দিনদার তো সেই মে হবে যার সতীর্থ পবিত্র হবে। যার চরিত্র পবিত্র হবে যুবক ভাইরা ঠিক কি না বলো। ভালোবাসার দিবস গেল মাত্র 13 14 দিন হইছে যখন বাইরে বের প্রোগ্রামে যাবো এই উদ্দেশ্যে দেখলাম। বেশিরভাগ বোরকা প্রেম করতেছে রাস্তা তখন বুঝলাম সব বোরকার নিচে দিন থাকে না। সব জুব্বা ওলাই দিনদার হয় না ঠিক কি না বলো যুবক ভাইরা। দিনদার হতে হলে হৃদয়ে জাহান নামের আগুনের ভয় থাকতে হবে বাট একটা কথা বলে দেই যদি মেয়েরা জাহান নামের আগুনের ভয় না আনতে পারে ওরা কখনোই পর্দাশীল হতে পারবে না আর যদি পর্দাশীল হয়ও স্বামীর আন্ডারে থেকে পরকিয়া করে বেড়াবে পরকিয়া বাংলাদেশের যুবক বলো বলতো আছে না নাই আছে না নাই আছে নাই স্বামী আছে বিদেশে বউ আছে দেশে প্রত্যেক মাসে স্বামী তার মাথার খাম পায়ে ফেলে টাকা পাঠায় আর বউ সেই টাকা পেতে না পেতে শপিং করতে বের হয়ে যায় ঠিক কিনা বলো অতএব জাহান নামের আগুনের ভয় যার হৃদয় আছে সে কখনো কোনোভাবেই বেপর্দায় চলতে পারবে এবার আসুন সর্বশেষ বিষয় আমি খুব খুশি হলাম যে পরিবেশটা অসাধারণ লেগেছে আপনারা কথা আসতে বললেও সমস্যা নাই বাট আপনার চুপচাপ বসে আছেন এটাই প্রমাণ মাটি হচ্ছে ইসলামের ঠিক বলেন আমি শেয়ার করার আগে আমি কাছে একটা আবদার করতে চাই এই আবদারটা একজনের জন্য কোনো একজন যুবক যেই যুবকরা এখানে এসেছ যে কোনো একজন যুবক যার বউ টৌ কেউ নাই সিঙ্গেল সে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তিনটা ত্যাগ দিবা কে আছে দাঁড়াও কেউ নাই

তোমার বউ সত্তর ভাগ কনফার্ম ঠিক আছে আল্লাহ কবুল করে সকলে পড়া আমি এবার আমার সাথে একটা দিবেন একটা দিয়ে আমরা শেষ বিষয়ে চলে আসব আমার সাথে দিল তো একটু কাশিতে দেন একবার দিবেন একটাই এনাফি দেখবে এবার আসুন আমরা জানবো মানুষ জাহান যাবে কেন লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক এক মার খাইছো তুমি

তুমি জাহান নামে কেন ছিল বাট আমি পাচক তো নামাজ ঠিকঠাক পড়তে পারি নাই এই জন্য আজকে আমি জাহান নামে আসছি এই জাহান নামে যাওয়ার জন্য সবচাইতে বড় কারণ হবে নামাজ এই নামাজটাকে আমি ছোট্ট ভাবে হাইলাইট করতে চাই অমরে ফারুক রদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে লম্বা একটা কাহিনী বলছি হাদিস থেকে লম্বা ঘটনা প্রসাইজলি শর্টকাটে মুরব্বিরা মনোযোগ দেন একবার অমরে ফারুক রদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে একজন যুবক আসলো তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি এসে বলছে অম তোমাদের ক্যামেরা কি তোমরা বন্ধ করো ভাই ক্যামেরা মানে বন্ধ করো এতগুলো ক্যামেরা মোবাইল ফোন ধরে এই ঘোরাঘুরি করতেছে হাদিস কানে জানা তোমাদের আশ্চর্য কথা সারা জীবন তো ইউটিউবে দেখেছেন ভাই আজ তো ক্যামেরা সরাসরি দেখার দিন যুবক ভাই ঠিক কিনা বলো এতগুলো ক্যামেরা ত্রিশ চল্লিশটা ক্যামেরা গেল তাও সে মোবাইল নিয়ে ঘুরাই দিচ্ছে হাদিস শুনবা হাদিস না শুনলে জীবন পরিবর্তন হবে কেমন করে আমি হাদিস বলছি যার যার মতো একটা উল্টা পাল্টা মতো ভালোবাসার মানুষ তোমরা আমার প্লিজ মোবাইলটা হাতে রাখো বাপা ঢোকাও মোবাইল দিয়ে নয় হৃদয় দিয়ে আজকে ওয়াজ শুনতে হবে কিনে বলেন এসে বলছো অমর আমার অবজেকশনটা হচ্ছে আমার যে মালিক আছেন সেই মালিক আমার কাছে এক দিন ছয় দিন হাম চার্জ করে নগার ভাইরা বলেন তো কয় দিন হাম তো আমি তো গরিব মানুষ আমার দ্বারা এত দিন দেওয়া সম্ভব হয় না তো তুমি যেহেতু আমাদের রাষ্ট্রের প্রধান খালিফা তুমি একটু আমার দিন কমিয়ে দাও দুই দিন হামে নিয়ে আসো তোমার বলছে তাই নাকি আমাকে তুমি আগে বলো হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি সোর্স তোমার আসলে ইনকামের উৎসটা কোথায় তুমি ইনকাম করো কেমন করে এবার সে ডাক দিয়ে বলছে আমার ইনকামের উৎস হচ্ছে চাকু বানাই আমি খঞ্জর বানাই বিশাল লম্বা লম্বা খঞ্জর এবার আমার ডান হাত দেখেন ডান হাত খঞ্জরটা কেমন ডানেও ছুরি বামেও ছুরি মাক বদ ফি হ্যান্ডেল হচ্ছে মাঝখানে যদি আপনার না বোঝেন আমার কথাটা যারা গুগল ইউজ করেন গুগল গিয়ে লিখবেন সুলতান কাবুস দেখবেন একটা ছবি আসবে যার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জোর আছে ডান পাশেও ছুরি বামেও ছুরি হাদিসে আসছে মাক পদ ফি ওয়ার্স হ্যান্ডেল হচ্ছে মাছ তো বলছে ও আচ্ছা আচ্ছা তুমি খঞ্জর বানাও তোমার তো অনেক টাকা লাভ ভাই তোমার ছয় দিন হাম নয় তোমার দশ দিন হাম চার্জ ঝড় এটা শুনে রেগে মেগে তেলে বেগুনে ফায়রা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম হ আর আমি যেহেতু অমুসলিম অগ্নি উপাসক তাই তুমি সবার বেলায় নরম আর আমার বেলায় তুমি হয়েছ এই বুসলে বলেন না কেন সবাই বলে নরম আমাদমি হয়েছো এবার দেখব খেলাকার কেমন খেলা হবে তোমার সাথে আমার হুমকি দিয়েছে হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে ওমর ফারুক তো অবাক হয়ে তাকিয়ে আছে কি সাহস এই সাহস কি ওমর কে হত্তর হুমকি দেয় বের হয়ে গিয়েছে এবার শরণরাত মিলে হাদিসটা যদি বুঝেন জীবনটা পরিবর্তন হবে একটু হৃদয়ের কানটা খাড়া করেন আমার যে টাইম দেওয়া আছে আমার টাইম কিন্তু শেষ কিন্তু আমি ওয়াজ করব আমার জন্য নয় আমি ওয়াজ করব আল্লাহর জন্য মানুষের জীবন পরিবর্তনের জন্য ঠিক কিনা বলে এসে বলছে অমর ঠিক আছে তোমাকে হুমকি দিয়ে গেলাম তোমাকে আমি হত্যা করব বের হয়ে গিয়েছে এবার সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে বানিয়েছে আচ্ছা শীতকালে ঠান্ডা লাগলে মুরব্বী আব্বা যান যুবক ভাইরা আমরা যেন কি মুড়ি দেই গায়ে চাদর চাদর দেখবেন আমরা ঢেকে মুড়ি দেই আচ্ছা আমাদের মা বোনেরা নেকাপ পরে না নেকাপ নেকাপ দেখবেন নেকাপ কেমনে পরে আমি টিসু দিয়ে বোঝাই এই দেখেন এটা এমনে ঢাকে মানে এই পর্যন্ত একটা আর ওপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ভুরু পর্যন্ত ঢাকে দ্যাট মিনস জাস্ট চোখটা দেখা যায় অ্যান্ড নাথিং এলস আর কিছু দেখা যায় না তো সে কি করেছে আমাকে না দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবে না আমার দেহ দেখে লম্বা ছুরি নিয়ে এখানে একটা খাপ বানিয়েছে খাপটা এমনি ঢুকিয়েছে কিন্তু ছুরিটা একটু মোটা তাই এটা ফুলে আছে এটাকে ঢাকবে কেমন ঢাক এবার সে লম্বা একটা শাল নিয়ে আসছে লম্বা চাদর চাদরটা নিয়ে দুই ঘরে এইভাবে ঝুলিয়েছে এই পর্যন্ত চাদরের মাপটা ঠিক এই নাভি থেকে নিচ পর্যন্ত এভাবে তার পেছনের এই যে এখানে ছুরিটা আছে কভার ঢেকে গিয়েছে এবার সে কি করেছে চাদরের উপরের যে পাটটা আছে এমনে দিয়ে এমনে পাঁচাইসছে আর এখান থেকে নিয়ে সামনে দিয়ে এখান থেকে নামাই দিয়েছে জানি না আপনি বুঝলেন কিনা বাট এটাই হচ্ছে হাদিসের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা পুরো মুখ ঢেকেছে জাস্ট চোখটা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না এবার যখন ফজরের আজান হয়েছে মুনাফেকের রূপে ছদ্মবেশে এবার সে নামাজ পড়তে আসছে কাফেররা কি নামাজ পড়ে এ বলেন না পড়ে 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 সে কেন আসছে অমরকে সে হত্যা করতে চায় ফজরের নামাজের সময় কানু ইউসলু না বিগলাস সাহাবা একরাম তখন অন্ধকারে নামাজ পড়তেন অমরে ফারুক যখনই এসেছেন এসে বলছেন এই সাহাবা একরাম সফু সুফু ফাকু কাতার সোজা করো লম্বা হয়ে দাঁড়িয়ে যাও কাঁধে কাঁধ মিলিয়ে দাও যখন সময় দাঁড়িয়েছে পেছনের ডানে মসজেনের ডান পাশে সেও দাঁড়িয়েছে হাত বেঁধেছেন সানা পড়েছেন সুরে ফাতে পড়েছেন কেরাত পড়েছেন যখন মানুষ নামাজের দাঁড়ায় তার দেহ থাকে ঠিক এমন লম্বা সোজা যখন সে রুকুতে যায় তার পুরো দেহটা এমন হয়ে বেঁকিয়ে যায় আল্লাহ আকবর দিয়ে যখন রুকুতে তিনি গিয়েছেন প্লিজ ডোন্ট লুক অ্যাট মাই ফেস লুক অ্যাট মাই ব্যালি পেট দেখেন এই যে পেট দেখেন আমার চোখ কেউ না পেট দেখেন যখন তিনি রুকুতে গিয়েছেন এমনি ঝুঁকে গিয়েছেন ওই সুযোগে পেছন থেকে আবু লু লু আল মজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা অমরে পেট বরাবর এমনি একটা দিয়েছে পৌঁছ আর একটা আর একটা লাগাতার তিনটা দিয়েছে তিনটা চাকুর পচে তার ধার ছিল হাদিসে তার পেটের নাড়ি ভুড়ি রক্ত সব বাহিরে বের হয়ে চলে আসছে আর সে নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কত আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন নামাজ কাকে বলে দুই একজন সাহাবি নামাজ ছেড়েছে আর পেছনে সব সাহাবী আগেও যেমন নামাজ ছিল তেমনি তারা নামাজেই থেকে গিয়েছে সুমনুল্লাহ পড়বেন না আপনার সবাই এবার দুইজন মিলে এসে অমরকে কাঁধে ধর করে ডানে নিয়ে গিয়েছে নামাজ যখন শেষ হয়ে গিয়েছে সব সাহাবা একটা ভিড় জমে গিয়েছে অমরকে বাঁচাও হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন মারা যাবে সেই অমর যে অমরের শাসনের জন্য এক ঘাটে বাঘ এবং হরিণ পানি পান করেছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা এমনে যখন পানির বোতল নিয়েছে অমরকে এই এই এ পিঠে ভর করে এমনে উঠিয়েছে যখন তার মুখটা এমনে হা করিয়েছে পানি দিয়েছে ইস পানি যখন গলা দিয়ে নেমেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট যেহেতু পুরো দুই আতখান হয়ে গিয়েছে পানিটা বুক থেকে নেমে পেটে আর থাকে না সব পানিগুলো পেটের কাটা জায়গা দিয়ে গল গল করে বের হয়ে যাচ্ছে আর সাহাব একরাম সেই দৃশ্য দেখছে যে সবগুলো পানি পেট দিয়ে টেটে বের হয়ে গেল বের হয়ে গেল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অবাক হয়ে গেছে এবার বলছে যাও দুধ নিয়ে আসো দুধ তো শক্ত খাবার গাঢ় খাবার হয়তো পেট দিয়ে এভাবে বের হবে দুধ নিয়ে আসছে অমরের মুখে দুধটা গলা দিয়ে গিয়ে দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে গেছে প্রত্যেকটা দুধের ঢোক পুরো পেট কেটে বের হয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে সাহাবা একরা আমার চোখের পানি ধরে রাখতে পারবে না সময় কান্না শুরু করলেন অমর তো আর বাসবে না হয়তোবা অমরের হায়া দেখা শেষ শেষ দীর্ঘ সময় পরে অমরের ফর ক্রবি আল্লাহ তালা নু হি ওয়াজ টোটালি সেন্সলেস ইয়ার ড্যাণ্ট এনি সেন্স কোনো জ্ঞান নাই তা হঠাৎ করে তিনি জ্ঞানে আসছেন জ্ঞানে চোখটা চোখটা এমনি ছোট্ট করে খুলেছেন মিটি মিটি চোখ এই মিটি চোখ যখনই তিনি খুলেছেন একটু চোখ এক সাহাবি দৌড় দিয়ে আসছে ইয়ামিরুল মুসলিম আর ইউ ওকে আপনি ঠিকঠাক আছেন তো কোনো কথা বলছেন না উনি ইঙ্গিত করেন এদিকে দেখান ইঙ্গিত ইশারা ইঙ্গিত ইশারা এদিকে দেখেন পয়েন্ট আউট করলেন ইঙ্গিত করলেন কি করলেন মানে হচ্ছে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো সে তার কানটা বাড়িয়ে অমরের ঠিক মুখ বরাবর আনছে ওই সাহেব অমর তো মনে হয় বলবে আমার অমুক জায়গার জমি অমুক সন্তানকে লিখে দিও আমার অমোক সম্পত্তি অমোকের নামে লিখে দিও আমার বউকে এই কথা বলে দিও আমার ছেলেকে ওই কথা বলে দিও সে মনে মনে এইটা ভাবছে যখন এই কানটা বাড়িয়ে অম ওই অবস্থায় নারী ভুড়ি সব বের হয়ে ডান দিকে বের হয়ে পড়ে আছে ونسে নাস ناس নাস ناس নাস এই আমাকে এখন জবাব দাও আমি যখন নামাজের মাঝে ছুরি আঘাত কে অঙ্গান হয়ে গেলাম আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিল কিনা সেটা আমাকে তুমি জানাও সুবহানাল্লাহ পড়বেন না আপনারা নামাজ কাকে বলে

সে নামাজ পড়ল কি না পড়ল কি তার তো দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম নবীজি করেছেন নবী যেই কাজ কনফার্ম করেছেন সন্দেহ কি আমাদের কোনো থাকতে পারে 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 নামাজকে ভুলেন নাই আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন এমন কেউ নাই যে শোনে নাই সবাই শুনেছেন আজহারের একজন নানা ছিলেন সার্চ করবেন ইউটিউবে যুবকরা সবাই ছিলেন মুরব্বীরা সার্চ করবেন তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর আমি যুবক দেখতে কত সুন্দর উনি মুরব্বী আমার চেয়ে অনেক বয়স তার বাট উনি আমার আরো বেশি চেহারায় আলাদা আলাদা দাড়ির বারবার তিনি একটা কথা করোনা ভাইরাস সময় বারবার বলতেন এটা আমাদের কানে এখনো বাজে বুকে গেঁথে গিয়েছে আমি রিপিট করছি ওনার কথা কোট করছি যদি একমত হন ঠিক বলবেন না হয় কি অ্যান্ড কিরসালেন চুম ফাকি বলতেন আমি কোট করছি নামাজ নাই চার ইমান নাই তা নামাজ নাই ইচার মুসলিম হিসেবে পরিচয় তার কোনো অধিকার নাই তার যুবক ভাইরা ঠিক কেনা বলো নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সব তে বড় পরিচয় অমলু মাইউ হ্যাঁ সবু বিহি লাভ দুয়ো কয়ামাদী আর সলা

আমাদের সব আমরা পাচক তো নামাজ ঠিকঠাক করতে পারি নাই এই জন্য আমাদেরকে জাহাজ নামে নিক্ষেপ করেছেন অতএব নামাজের যা ঠিকঠাক নাই তার কখনো জান্নাত কপালে জুটবে না নামাজ হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জাহান নাম থেকে বাঁচার জন্য দুই চরিত্র নষ্ট হয়েছে কেমনে আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি শর্টলি ভেরি প্রাসাইজলি শর্টকাটে বলছি বুঝলে বুঝপাতা না বুঝলে মনোযোগ তো মেয়েদের চরিত্র নষ্ট কেমনে হয়েছে আপনি দেখবেন আজকালকার এইটের মেয়েরা সেভেনের মেয়েরা টিকটক করে বেড়ায় যুবক ভাই পরে সেভেনে ও কি বোঝে ও কি বোঝে মাত্র আট বছর বয়স মেয়েটা ফেসবুকে ভিডিও দিচ্ছে রিলসে যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না হাসি লাগে আপনার এটা হাসির কথা না যেই মেয়েটা আট বছর বয়সে এই কথা বলে আমি আসিফ একটা কথা বলছি লিখে নিয়ে যান ওর চরিত্র যদি এভাবেই চলতে থাকে বয়স বেশি হওয়া লাগবে না ১৩ বছর আগে তার সতীর্থ সে হারিয়ে ফেলবে যুবক ভাইয়ারা আমি কথা একটা মিথ্যা বলছি না আমি কথা যা বলছি বুঝে বলছি যে মেয়েরা জাহান নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে দুই হাদিস থেকে বলছি বেশিরভাগ মেয়েরা জাহান নামে যাবে স্বামীর অবদ্ধ হওয়ার কারণে আজকালকার অনেক মেয়েরা নিজের স্বামীকে অন্যের স্বামীর সাথে তুলনা করে কি বলে একটু বোঝাই দিন নগর ভাইরা বলেছে অমুকের স্বামী আমার বান্ধবীকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দিয়েছে আর তুমি আমাকে দিয়েছো নোকিয়া তুলনা করে এবং এই তুলনার জন্য আজকে হাজার হাজার সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে ঠিক কিনা বলো তুলনা করবেন না স্বামীর অবান্ত হবে না আমার বোনেরা যেই স্বামী তার স্ত্রীর উপরে সন্তুষ্ট নয় তার জান্নাত হারাম হয়ে যাবে সালমান হারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বসো একদম ডানবাম হবে না ছোট একটা হাদিস বলছি নবীজি বলেছেন যার স্বামী তার উপরে রাজি খুশি হয়ে যাবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর এক চরিত্রহীন দুই হচ্ছে পরকিয়া কিংবা স্বামীর অবাধ্য হওয়া আর একটা ছোট্ট কথা আমি যুবকদেরকে বলবো চরিত্রকে অ্যাড্রেস করে এটা বলা শেষ আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করবো না তারপরে পুরস্কারের দিকে যাবো পুরো বলে যুবকেরা সাদী তো একদিন খেলনা হই হোগা মেরে দোষ কথা বোঝেন নাই বিয়ে করা লাগবে না একদিন কথা কো লাগবে কি লাগবে না যুবক ভাইয়ারা বিয়ের সময় আমার আমার হাত জোর করে আবদার করছি বিয়ের সময় বিয়ের সময় আবেগ দিয়ে না আবেগ দিয়ে না বিবেককে খাটে লেখা মানে খাটিয়ে বিয়ে করতে হবে ঠিক কিনা বলো যুবক ভাইরা বলো শোনো মেয়েরা অনেক ভালো মেয়েদের কিনা আমার কোনো অবজেকশন নেই বাট কিছু কিছু মেয়ে আপনি দেখবেন যে বিয়ের আগে টালটি বাল্টি করে জীবন একদম শেষ হয়ে গেছে কিন্তু যখন পাত্র আসে দেখার জন্য বোরকা পরে হিজাব পরে নেকাপ পরে হাতে মোজা পায়ে মোজা দেখলে মনে হবে 마শাআল্লাহ ইয়ে তো আবি কে আবি জান্নাত কা হুর নিচে উদর আয়া হে यार হে ভালো পড়তা 마শাআল্লাহ যুবক ভাইরা তুমি পাঁচ ঘাটে পানি খাবা তোমার বো তোমাকে 10 ঘাটে পানি খেয়ে দিয়ে কমবে ঠিক কি না বল এটা আমার কথা নয় আল খবীথাቱ লিল খবীথিনা ওয়াল খবীথুনা লিল খবীথা

তুমি যেমন হবো তোমার বউ তেমন হবে অতএব নিজে ভালো তো সমাজ ভালো নিজে ভালো তো দেশ ভালো নিজে তার বউ ভালো ঠিক বিয়ের সময় চরিত্রহীন মেয়ে নয় টিকটকার মার্কা মেয়ে নয় চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে ঠিক কেনা বলো প্রত্যেকটা যুবককে নৌকার এই নিয়ামতপুরের চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করু সকলে পড়া আমিন এবার বলেন জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে সমান হতে পারে? না। মুরব্বিরা কথা কয় যুবকরাই কথা কয়। যারা যাবে জান্নাতে আর যারা যাবে জাহান্নামে দুজনের স্ট্যাটাস দুজনের সম্মান কি আল্লাহর চোখে সমান নাকি যুবক ভাইরা? না। আঠাশ নম্বর পারা। সূরাতুল হাশর। আল্লাহ সেজ ইন দিস আয়াত লা ইয়াস্তাবী আصحابুন নারী

টিনের চাল বাঁকড়া দিয়ে বাড়ি হোক সমস্যা নাই আমি আল্লাহর চোখে সেই বান্দাই হচ্ছে সবচাইতে সফল বান্দা সমালা পড়বেন না তো সবাই এজন্য জান্নাতি হয়েছে যারা সফল হয়েছে তারা তারা জান্নাতে একদল মানুষ বিনা হিসেবে যাবে তারা কারা ইননামা বিরুনা আজরাহুম বিগাইরি হিসাব দোজু অবজারভেশন গিভেন ইন হিজ উইথাউট মেজর আল্লাহ বলতে যারা ধৈর্যশীল হবে তাদের পুরস্কার হবে কি এটাই শেষ আয়াত শেষ কথা আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে সুখে দুঃখে ভরসা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি হিসাব দিবসে জাহান নাম থেকে মুক্তি দান করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করো সকলে পড়া আমি এবার যে ওয়াশটা করেছি পুরো ওয়াশটার সারাংশ ওয়াচটা বলছি যুবক ভাইয়রা পুরস্কার পাওয়ার জন্য রেডি রেডি আছেন আপনারা সবাই যারা দাঁড়ায় আছো চালাকি করে ডান বাম যাবে না মোবাইল এখন অন রাখো সমস্যা নেই আর কিছু বলবো না রাখো আর কিছু বলবো না অনেক ধমক দিয়েছি মাফ চাই মাফ চাই ধমক তার উদ্দেশ্য বাহাদুরি নয় আমি ধমক না দিলে পরিবেশটা এখনো সুন্দর আছে এটা সুন্দর থাকতো না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তো মাঝে মাঝে ধমক দে এর মানে এটা নয় যে আসি পুজো খুবই কড়া খুব অহংকার খুব ভাবনা না না যার মুখে অলওয়েজ মুচকি হাসি থাকে তার অহংকার থাকে না যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার কথাটা আমার হৃদয়ে চুল পরিমাণ কোনো অহংকার নাই আল্লাহ যদি থেকেও থাকে আল্লাহ তুমি আমার পরিপূর্ণ অহংকার মুক্ত জীবন দান করো সকলের পড়া আমের এবার আমি পুরো ওয়াস্টার সামারি বলবো সারাংশ বলবো সারাংশ শেষ পুরস্কার দিয়েই দোয়া সবার গলা বসে গেছে আমারটা একটু বেশি বসে গেছে কারণ আজকে আমি খুব প্রেসার দিয়ে কথা বলেছি আমি চেয়েছি আমার ওয়াজ যেন শুধু ফর্মালিটি না হয়ে যায় আমার ওয়াজ হবে এমন যুব কলি জায়গায় সে কথাগুলো আঘাত করতে হবে ঠিক কিনা বলে সবাই একটা কাশি দেন তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর আমি এবার আলোচনাটাকে সারাংশ করে বলছি আমার ওয়াজ যা যা সামারি অফ দ্য লেকচার আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি জান্নাত না জাহান্নাম সবাই এখন সবাই বলবেন শেষ হলে একজন বলবেন তাকেই পুরস্কার দেওয়া হবে বলেন আবার জোরে জান্নাত না জাহান্নাম ছোট্ট পয়েন্টগুলো উল্লেখ করবো জাহান নামের খাবার হবে কাটা যুক্ত কি যুক্ত আর জাহান্নামের নামের পানি হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত এক হচ্ছে রক্ত দুই হচ্ছে কে বলতে পারে পুজ রক্ত এবং পুজ জাহান মানুষ থাকবে কতদিন যুগের মুরব্বিরা বলছে মার্শাল যুগের পরে যুগ হাজার হাজার বছর তারা জাহান্নামে মশবাস করবে নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই এটা হচ্ছে জাহান্নামের একদম বেসিক কথা প্রাথমিক কথা কই থেকে বলেছি তিরিশ নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠা সুরাটার নাম কি মাশাআল্লাহ সূরাতুন নাবা নামটা কি এটা একদম ছোট কথা শেষ এক নাম্বার শেষ মাথায় রাখবেন আমার আলোচনা চারটা ভাগ আছে এক নাম্বার ভাগ শেষ দুই জাহান নামের শাস্তি হবে কি দিয়ে কি দিয়ে হবে বলেন তো সবাই আগুনের ক্ষেত্রে আমি অনেকগুলো হাদিস বলেছি বাট অত হাদিস আমি এখন বলছি বলেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামে আগুনের তাপ কতগুণ বেশি হবে ভেরি গুড মাসা দুই নাম্বার বলেই শেষ জাহান নামের আগুনের রংটা কি হবে মারহাওয়া বলবেন না আপনার সবাই কি সুন্দর উত্তর মাশাল এই তো শেষ ভালো যার সব ভালো তার আমাদের শেষটা ভালো হয়েছে ঠিক না বলে আচ্ছা একটা ছোট্ট আয়াত বলবো এখানে এটাই শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার শেষ হবে আয়াতটা হচ্ছে এরকম যখনই জাহান নামের আগুনটা আপনাকে সামান্য স্পর্শ করবে অর্থাৎ জাস্ট দূর থেকে একটু দিবে তাপটা তাপ দেওয়ার সাথে সাথে আপনার দেহের চামড়াগুলো গলে পচে নিচে খসে খসে পড়ে যাবে না উজবিল্লা পড়বেন না আপনারা তাহলে কি বুঝলেন জাহান আগুনের তাপ কম না বেশি মাথায় থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার খুবই সহজ তিন নাম্বারটা খুবই সহজ কি ছিল সাহাবা একরামদের মাঝে জাহান নামের আগুনের ভয়টা কেমন ছিল দুইজন সাহাবির নাম বলেছে এক কে বলতে পারে এক নাম্বার

হিজ জুব্বা দ্যাট মিনস তবে ইট ওয়াজ ভেরি এটা অনেক লম্বা ছিল তো একজন মাঝখান থেকে বলে হ্যাঁ তোমার জুব্বা লম্বা কেন তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছ খাইছে নাকি মাইরে মেরে খাইতে পারে বলেন বলন বলেন পারে সন্তান কি বলল যে না মেরে খান না কেন লম্বা হয়েছে আমার জুব্বার কিছু অংশ ওনাকে দেওয়া হয়েছে তো বাড়তি হয়ে গিয়েছে তাই তার জুব্বা লম্বা হয়ে গিয়েছে চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না সেন্স খাটায় বলুন পারতেন না পারতেন না কেনেন নাই কেন রাষ্ট্রের টাকা মেরে খাবো আর জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব সে জাহান্নামের আগুন কি হট বেশি ভয় পেয়েছে সোমালা পড়বেন না তারা সবাই তিন নাম্বার শেষ চার শেষ মানুষ যাবে কেন সব চাইতে কারণ বেনামাজি হওয়াজি কি হওয়া বেনামাজি হওয়া গেল শেষ মেয়েরা জাহান নামে কেন যাবে দুইটা কারণ উল্লেখ করেছি দুইটাই বলবো এক মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া দুই বেশিরভাগ মেয়ে জাহান নামে যাবে তার সব চাইতে বড় কারণ হাদিস আসছে আসি তারা স্বামীর অবদ্ধ হবে আল্লাহ এই দুইটা চরিত্র থেকে দুইটা জঘন্যতম গুণ থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করুন সকলেই মন করে পড়া আমে